বেনজির আহমেদ ও মতিউর রহমানদের কালো টাকা সাদা হলে দেশের মঙ্গল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সায়েদুল হক সুমন। সোমবার সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পদের খবরে বিস্ময় প্রকাশ করে সুমন বলেন, আর কিছুদিন গেলে তিনি হয়তো পুরো গোপালগঞ্জই কিনে নিতেন। বেনজির আহমেদের দুর্নীতির দায় তার মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও দাবি করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। এছাড়া টাকা পাচার হওয়ার কারণে বাজেট সংকুচিত হচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কর্মরত বিদেশিরা 130.58 মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছে। তিনি আরও জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর পাওনা 51,391,089 লাখ টাকা। এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার।